I'm not sure that he's going to be able to এই যে আমফান ঝড়ে আমরা কৃষক লোক গরিব কৃষক লোক আমাদের পান বড় সব ভেঙে তৈনাশ হয়ে গেছে। আমাদের গ্রাম হচ্ছে মহাখালাটি, আমাদের অঞ্চল হচ্ছে পলগুসিয়া, জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত আমরা বাসিন্দা। আমরা দরখাস্ত দিয়েছিলাম ঝড়ের ক্ষতিগ্রস্ত পাওয়ার জন্যে। আমাদের জগৎবল্লভপুর সহকারী আমাদের 5,000 টাকা করে উনি দিয়েছেন, আরও এনআরসির জন্য যদি আরও কিছু সাহায্য করেন তাহলে আমরা প্রচুর উপকার পাব। আপনার নাম? অমরেশ আদক। আমরা লেবার দিয়ে দেনা মোয়াজন করে জিনিস বন্ধক দিয়ে এইসব চাষকে বাঁচিয়ে রেখেছি। আচ্ছা, মানে কী কী প্রয়োজন ছিল মানে এইসব ঠিক করতে গেলে? ঠিক করতে গেলে এই সব বাঁশ বেখারি চাই, তার চাই। সেসব লকডাউনের জন্য তো পয়সা কড়ি ছিল না? না না না। তাই কি করলেন তারপর? তারপরে আমাদের পানও লকডাউনে 4 মাস অন্তর্ভুক্ত বন্ধ হয়ে আছে চালান। আমরা কি করবো, জিনিস ফিনিস বন্ধক দিয়ে না খেয়ে দিয়ে এইসব চাষবাসকে আমরা বাঁচিয়ে রেখেছি। জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ঘোষণা করেছিলেন যে 5,000 টাকা ক্যাশ দেওয়া হবে আর এনআরজিএসএ থেকে 15,000 টাকা দেওয়া হবে সেই বেনিফিসারিকে। তো ওনারা ওনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কালকে আমাদের কাছে যা খবর আছে প্রায় 372 জনের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকে গেছে। আচ্ছা, এনারা তো বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতন আমরা 15,000 টাকা এনআরজিএসএ থেকে দেব আর 5,000 টাকা ক্যাশ অলরেডি কালকে 4:30 থেকে 5টার মধ্যে 372 জনের নামে ঢুকে গেছে অ্যাকাউন্টে টাকা। এবার আমরা আরও চেষ্টা করছি, এলাকায় ঘুরছি যে আমাদের এই কৃষকদের ঘরে বাঁচিয়ে রাখতে হবে। মুখ্যমন্ত্রীর যা পরিকল্পনা যে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, কৃষকের যাতে ক্ষতিগ্রস্ত হয় তাদের ঘরে সাহায্য দিয়ে তাদের পাশে আড়ানো, এইটাই আমাদের সরকারের কাজ। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী সভাপতি জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি।